নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা বর্ডার রোড অর্গানাইজেশন থেকে নতুন একটি নোটিফিকেশন নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে একটি ইনফরমেশন সকলের জন্য দিয়ে রাখছি, আমরা গত যে ভিডিওতে আলোচনা করেছিলাম সপ্তর্ষি ব্যাংক থেকে যে নতুন নোটিফিকেশন এসেছিল 600টি পোস্টের, সেই নোটিফিকেশনে কিছু ইনফরমেশন মিসিং ছিল। সেই কারণে আবারও নতুনভাবে সেই নোটিফিকেশনটিকে তৈরি করে আমরা কিন্তু নেক্সট ডেটে আবারও ভিডিওটি আপলোড করে দেব। তখন আরও কিছু বিস্তারিত ডিটেলস আপনার সামনে তুলে ধরবো, যাতে প্রত্যেকটি বিষয় আপনার ভালোভাবে দেখার পর তারপরে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে যতটা সম্ভব ভালোভাবে জানানোর পর তারপরেই আপনার জন্য ইন্টারভিউতে আসেন। তো অবশ্যই অপেক্ষা করবেন, দু তিন দিনের মধ্যেই আবার নতুন ভিডিও চলে আসবে, তখন আপনার দেখে বুঝতে চলে আসবেন। তবে 18 তারিখের ইন্টারভিউটা কিন্তু আপাতত পোস্টপোন করা হয়েছে, সেটা সকলের জন্য এই ইনফরমেশনটা দিলাম। আজকের ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন, যাতে প্রত্যেক ক্যান্ডিডেট ইনফরমেশনটি জানতে পারে। তো চলুন আজকে বর্ডার রোড অর্গানাইজেশনের বিস্তারিত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নেব কি রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে। বর্ডার রোড উইংস থেকে এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবং প্রথমেই যেখানে দেওয়া হয়েছে ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করতে হবে। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স এই ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে টোটাল কিন্তু আপনার অনেকগুলি শূন্যপদ পেয়ে যাবেন, যেমন প্রথম যে 3টি পোস্ট রাখা হয়েছে সেখানে 235টি পোস্ট আপনারা পাবেন, পরবর্তী 4 নম্বর পোস্টের জন্য 236টি পোস্ট আপনারা পেয়ে যাবেন, 6 নম্বর পোস্টের জন্য 149টি পোস্টিং পাবেন এবং সর্বশেষ যে 2টো পোস্ট আছে সেখানে মিলিয়ে কিন্তু টোটাল আপনার 567 ভ্যাকেন্সি কিন্তু আপনাকে পেয়ে গেছেন। ভ্যাকেন্সির যে ডিটেলসগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। আমরা প্রথমে যেটা করব আপনাদের কোয়ালিফিকেশনটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখেন প্রথম যে পোস্ট রেডিও মেকানিক্স, এখানে ভ্যাকেন্সি 2টো রাখা হয়েছে, এজ লিমিটটাও দেওয়া হয়েছে, দেখে নেবেন। কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে, আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এন্ড প্রসেসিং ইন রেডিও মেকানিক্স সার্টিফিকেট অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স অর প্রসেসিং ডিফেন্স স্টেট সার্টিফিকেট অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স পাস্ট ক্লাস 1 কোর্স ফর ওয়্যারলেস অপারেটর অ্যান্ড কিবোর্ড। এই যদি কোয়ালিফিকেশন থাকে যে কোনো একটি, তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এইভাবে আপনাদের কোয়ালিফিকেশনগুলি কিন্তু দেওয়া হয়েছে। MSW ডিলার এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে ম্যাট্রিকুলেশন অ্যান্ড শুড কোয়ালিফাই ইন প্রফিসিয়েন্সি টেস্ট ইন দ্য ট্রেড, এটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন। বাকি উপরের যে কোয়ালিফিকেশনগুলো রাখা হয়েছে প্রত্যেকটি সেম রাখা হয়েছে, আপনার দেখে নেবেন। শুধুমাত্র রিলেভেন্ট ফিল্ডে থেকে কিন্তু আপনাদের হলেই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যেটা পরবর্তী সময় রাখা হয়েছে MSW পেন্টার, এখানে কিন্তু একইভাবে ম্যাট্রিকুলেশন এন্ড পেন্টার সার্টিফিকেট থাকতে হবে ওর ক্লাস 2 কোর্স ফর পেন্টিং, অর্থাৎ পেন্টিংয়ের উপরে কিন্তু আপনাদের সার্টিফিকেট হতে হবে। এবং সারা ভারতবর্ষের যে কোনো জায়গার ক্যান্ডিডেটসরা কিন্তু এই নোটিফিকেশন জন্য এলিজিবল, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে ভিউয়ার্স, আপনাদের সিলেকশনের জন্য প্রথমেই কিন্তু রিটেন টেস্ট হবে, পরবর্তী সময় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। এইগুলি কিন্তু আপনার প্রথম যে সেন্টার সেটা পুনেতে রাখা হয়েছে, তবে সেটা ডিপেন্ড করবে কিন্তু ডিসিশন অফ ডিপার্টমেন্ট উড বি ফাইনাল ফর অ্যালটমেন্ট অফ দ্য সেন্টার। আপনার যে যে অ্যাড্রেস থেকে অ্যাপ্লিকেশন করবেন, যদি সেই অ্যাড্রেসে অধিক ক্যান্ডিডেটসরা অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু আপনার প্লেসেও কিন্তু সেই টেস্টের ভেন্যু রাখা হতে পারে। এই পয়েন্টে কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে, আপনার পড়লেই বুঝতে পারবেন। দ্য প্লেস অফ দ্য রেসিডেন্স অ্যাজ পার অ্যাড্রেস ইন দ্য অ্যাপ্লিকেশন, এই পয়েন্টটি পড়লেই আপনার কিন্তু বুঝতে পারবেন। তাই অবশ্যই সকলে অ্যাপ্লিকেশন করে রাখবেন যদি আপনি এলিজিবল হন। এবার দেখে নিন, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস ইউআর ক্যাটাগরিতে যারা আছেন সকলে 50 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস। এবং সেই অ্যাপ্লিকেশন ফিসটি যেভাবে দেবেন, এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, পেমেন্টের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে অনলাইনে পেমেন্টটি আপনার কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পর আপনার যে ই-রিসিপ্ট থাকবে সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অবশ্যই রিলেভেন্ট ডকুমেন্টসগুলি আপনারা দেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি হিন্দি এবং ইংলিশ এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবং অবশ্যই এখানে একটি পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, এই পয়েন্টটি আপনারা কিন্তু পোস্টের মধ্যে যেখানে আপনার অ্যাপ্লিকেশন করবেন সেই এনভেলপের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। এবং অ্যাপ্লিকেশন সেন্ড করার এটি হচ্ছে তাদের সেই অ্যাড্রেসটি, কমান্ডেন্ট বিআরও স্কুল অ্যান্ড সেন্টার ক্যাম্প পুনে, পিন হচ্ছে 411015। এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটি সেন্ড করতে হবে। বাকি যে ডিটেলসগুলি রয়েছে সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, 47 পেজের একটি নোটিফিকেশন, যতটা সম্ভব আমরা আপনাদেরকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা ডাউনলোড করে নিজেরাও কিন্তু একবারে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের যে নোটিফিকেশনটি বেরিয়েছে তার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডিটেলস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখবো নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। যদি নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো ডাউট থাকে
থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে কথা বলবেন, আপনাকে চেষ্টা করবো হেল্প করার জন্য। আজকের মতো দর্শক এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।